কেমন একটা প্রেমের হাকিকত একটু ঘটনা বলে দিয়ে যাই। একটা ঘটনার ভিতরে প্রেমের কাজ কারবার। ইদ্রিস আলাইহিসসালাম আজরাইলের সাথে বললেন, আজরাইল আমি তোমার সাথে একটু বন্ধুত্ব করব। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আজরাইল ডাক দিয়ে বলেন, নবী হয়ে আমার প্রস্তাব দিল। আজরাইল বলেন, ইদ্রিস নবী আল্লাহর নবী, আল্লাহর পয়গাম্বর, নবী হয়ে আমারে প্রস্তাব দিয়েছেন, আমার মতন ভাগ্য আর কারো নাই, আমি হইলাম সবচাইতে ভাগ্যবান একটা ফেরেশতা। আজরাইল ডাক দিয়া কয়, ওহ আল্লাহর নবী গো, আপনি নবী হইয়া আমাকে বন্ধুত্বের প্রস্তাব দিয়েছেন, আমি কি করে প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করব। এবার আজরাইল কি করলেন, ইদ্রিস নবীর সাথে বন্ধুত্ব করলেন। যেই মাত্র নবীর সাথে বন্ধুত্ব হয়ে গিয়েছেন, এবার ইদ্রিস নবী একদিন আজরাইলের সাথে বন্ধু যখন বন্ধুর সাথে দেখা করতে যায়, এবার ডাক দিয়া কয়, আজরাইল ও গো আজরাইল, আমি দুস্থ তোমার কাছে এসেছি একটা প্রস্তাব নিয়ে। চিৎকার মেরে কন্যা, আল্লাহ আকবার। আজরাইল অবাক হয়ে গেলেন, নবী হইয়া আমি ফেরেশতার কাছে প্রস্তাব নিয়ে এসেছেন, কি রকম প্রস্তাব। এবার ইদ্রিস নবী বললেন, যেহেতু আমরা বন্ধুত্ব করে ফেলেছি, যেহেতু আমরা দুস্থ বন্ধুত্ব হয়ে গিয়েছি, ও আজরাইল তুমি তো মানুষের জান কবচ করো রে, কিন্তু তুমিও তো একদিন আমার জানও কবচ করবা, কিন্তু তুমি আমার বন্ধু হয়েছ, আমার একটা তোমার কাছে সুপারিশ রয়েছেন, তুমি বন্ধু হয়ে আমার একটা কথা শুনো, তুমি আমার জানটা কবুস করবা, আমার জান কবুস করার পরে আবার পুনরায় আমার জানটা তুমি আমাকে দিয়া দিবা। এবার যেই মাত্র আজরাইল এই দুস্তের বন্ধুর প্রস্তাবটা শুনলেন, শোনার পরে আজরাইল কি করলেন, অবাক হয়ে গেলেন, যেহেতু দুস্তের জান কবুস করব, আবার পুনরায় তার জান তাকে ফিরিয়ে দিব, এটা শর্ত সাপেক্ষে কথা হয়েছে। এবার আজরাইল বললেন, নবী তো আল্লাহর বন্ধু, আল্লাহর পয়গাম্বর, যেহেতু একটা প্রস্তাব রেখেছেন আমার কাছে, বন্ধু তো আমার, আমি প্রস্তাবটা না শুনে আর না শুনে থাকতে পারি না। ঠিক আছে, বললে দোস্ত তোমার জানটা আমি কবজ করবো, আবার পুনরায় তোমার জানটা আমি তোমাকে দিয়ে দিব। এবার যেই মাত্র আজরাইল ইদ্রিস আলাইহিসসালামের জানটা কবজ করলেন, করার পরে আবার পুনরায় ওনার জানটা ওনারে দিয়া দিলেন, দেওয়ার পরে ইদ্রিস নবী এখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে আবার যখন অনেক দিন চলে গেল, আবার মনে মনে একটু ভাবলেন, যেহেতু আমি আমার বন্ধুর সাথে একটু দেখা সাক্ষাৎ করার দরকার, উনি কয়েকদিন পরে আবার আজরাইলের সাথে দেখা করতে আসলেন। আজরাইলে মনে মনে কই, আজকা জানি আবার কোন জিনিসের জন্য, কোন কারণে আমার সাথে দেখা করার জন্য আসছে। আজরাইল অবাক হয়ে গেলেন, গভীর মনোযোগ ইদ্রিস আলাইহিসসালাম ডাক দিয়া বলেন, আজরাইল আমি তোমার সাথে দেখা করার জন্য আসলাম। আজরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, ও দুস্ত, ওহ পয়গাম্বর, আপনি আসছেন দেখা করার জন্য, এটা তো আমার ভাগ্যের ব্যাপার, আজকে বলুন আপনার জন্য কি করতে পারি। ইদ্রিস নবী ডাক দিয়া কয়, ওহ আজরাইল রিগি, তুমি যেহেতু আমার বন্ধু হয়েছ, আমরা তো পয়গাম্বর, আমরা তো অবশ্যই একদিন জান্নাতে যাব, কিন্তু জান্নাতে যাওয়ার আগে আমি দুস্ত তুমি বন্ধুর কাছে জানতে চাই, তোমার কাছে জান্নাতের কোনো চাবি আসেনি। সুবহানাল্লাহ, তোমার কাছে জান্নাতের চাবি আসেনি? আজরাইল কয়, আমার কাছে জান্নাতের চাবি নাই, হ্যাঁ তবে আমার কাছে রাইখা নামক একটা জান্নাতের বারান্দার চাবি আছে। ইদ্রিস আলাইহিসসালাম কয়, ওই চাবিটা থাকলেই চলবো, আমি শুধু বারান্দার মধ্যে যাইয়া একটু উঁকি দিয়া জান্নাতটা দেখবো, জান্নাত কত সুন্দর, জান্নাত কত আরামায়েশের। এবার যেই মাত্র আজরাইল ইদ্রিস আলাইহিসসালামকে এবার যেই মাত্র জান্নাতের চাবিটা দিলেন, এবার দেওয়ার পরে ইদ্রিস আলাইহিসসালাম যখন জান্নাতের বারান্দার গেটের সামনে গেলেন, যাওয়ার পর ওইখানে কতগুলো পানি দেখা যায়,
ইদ্রিস নবী ডাক দিয়া কই আজরাইল রে গে এই জাগার মধ্যে পানি কোথাইতে কে আসে রে গে আজরাইল ডাক দিয়া কই নবী গো এই পানি কোথাইতে কে আসেন জানেন নি ওই যে রমজানের বরকত কেমন ফজিলত আজরাইল ডাক দিয়া কই নবী গো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়াতে রোজা রাখবে যারা তারাবির নামাজ পড়বে যারা ইবাদত বন্দেগি করবে ইফতার করবে সেহরি খাইবে ওই সমস্ত রোজাদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে এক একটা রোজাদারের জন্য এক একটা বালাকানা তৈরি করেছেন এক একটা স্বর্ণের এক একটা বালাকানা তৈরি করেছেন ওই বালাকানাগুলি প্রতিদিন ফেরেশতাদের মাধ্যমে দৌত করে গো গো দৌত করিয়া ওই যে পানিগুলা একান্নের মধ্যে আইসা জমা হয় এই জান্নাতের বারান্দার মধ্যে যে পানিগুলো হয় ওইটা রোজাদারের বালাকানার দৌত করা পানি আজরাইল ডাক দিয়ে কই বন্ধু ও দুস্থ রে গে ওই বালাকানার পানি হলো এই জায়গার মধ্যে এবার ইদ্রিস নবী কয় আজরাইল ও আজরাইল এই পানিগুলার মধ্যে আমি একটু উজু কইরা লই এবার যেই মাত্র ইদ্রিস নবী পানিগুলা মুখের মধ্যে দেয় আর উনি কুলি করে না উনি পানিগুলো মুখের মধ্যে দিয়া কে ফেলে উনি মুখের মধ্যে দিয়া পানিগুলো কে নেয় এবার যেই মাত্র ইদ্রিস নবী ওই পানিগুলো যেই মাত্র মুখের মধ্যে দিয়া কে নেই এবার পানিগুলো আর মুখ দিয়া বের করে না আজরাইল কই বন্ধু ও বন্ধু এই পানিগুলো আপনি উজু করেন না পানি খাইতেছেন নবী ডাক দিয়া কই আজরাইল রে গে দুনিয়াতে কত মজার পানি খাইলাম কিন্তু এত মজার পানি পাইলাম না আমি একটু পানি তৃষ্ণা মতে পান কইরা লই এবার যেই মাত্র ইদ্রিস নবী পানি পান করলেন এবার আজরাইল ডাক দিয়া কই বন্ধু আপনি একটু বের হয়ে আসেন আপনি একটু চলে আসেন ইদ্রিস নবী ডাক দিয়া কই আজরাইল ও আজরাইল আমি তোমার কাছে জানতে চাই মরণ কইবার কই একবার জান্নাত কইবার কো একবার ইদ্রিস নবী কই আজরাইল রে গে আমি মইরাও তো আবার আবার জান ফিরা পাইলাম এখন যেহেতু একবার জান্নাতে ঢুকেছি আর আমি কোনোদিন বের হব না চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ আজরাইল ডাক দিয়ে কই আল্লাহ ও মালিক আল্লাহ তোমার বন্ধু দি জান্নাতের ভিতরে ঢুকে পড়েছে আর দি জান্নাতে কি বের হতে চাই না আল্লাহ ডাক দিয়া কই আজরাইল ও আজরাইল আমার ইদ্রিস নবী আমার পয়গাম্বরের জন্য আমি আল্লাহ এইরকম ভাবে জান্নাত রেখেছি ওরে কি দিয়া নি বাইরে জালা ও ও মুরজালা রে জালা কি দিয়া আনি বাই দয়ালের প্রেম জালা ও অঙ্গ জলে জালা কি দিয়া আনি বাই পিরিতি শিকায়া কই গেলা লুকায়া এই বাতেন বাই করে কি উপায় এই বিন্নুরি করে কি উপায় ও ও মুরজালা রে জালা কি দিয়া আনি বাই দয়ালের প্রেম জালা ও অঙ্গ জলে জালা কি দিয়া আনি বাই একটা জবান বন্ধ রাখবেন না সকলে জবান খুলে বলুন সুবহানাল্লাহ আর জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ আর জবান খুলে বলি না ইয়া ওলি আল্লাহ এই পানিশ্বরের মানুষ এই দুনিয়াতে তাকা অবস্থায় আল্লাহ এবং রাসূলকে লাভ করে যেতে হবে কারণ দুনিয়াটা চিরদিন তাকার জন্য আসি নাই আমাদের সকলকে একদিন মরতে হবে
যেই মাত্রমর আসবেন যুকুন আজরাইল আসবে রেগে আপনি যদি যদি বেঈমান হইয়া মরেন আপনার কবরে আযাবটা অনেক ভয়ঙ্কর হইয়া যাবে মরণটা অনেক ভয়ঙ্কর হইয়া যাবে যদি আপনি মুত্তাকিন হন যদি আপনি ইমানদার হন আজরাইল যখন আপনার কাছে আসবে আয়েশা ডাক দিয়া বলবেন ও আল্লাহর বান্দা আমি তোমার জানটা কবজ করতে চাই যেই মাত্র মুত্তাকিন যেই মাত্র বলবেন ও আল্লাহর বান্দা রে গে আমি তোমার জানটা কবজ করতে চাই এবার আজরাইল বলবেন আমি তোমার জানটা কবজ করতে চাই ইমানদার বলবেন ঠিক আছে করে নাও এই দুনিয়া আমার ভালো লাগে না গা আমি দুনিয়া থেকে যত তাড়াতাড়ি যাইতে পারি আমার মালিকের সাথে আমার দেখা হবে আমার জানটা তুমি আমার কবজ করে নাও এবার আজরাইল বলবেন ও আল্লাহর বান্দা আমি কোন দিক দিয়া তোমার জানটা নিব ইমানদার বলবেন আপনি কোন দিক দিয়ে নিতে চান আজরাইল ডাক দিয়া বলবেন ও ইমানদার রে গে আমি তোমার জানটা কবজ করব রে গে আমি তোমার জানটা মুখ দিয়া নিতে চাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার ইমানদার ডাক দিয়ে বলবেন আজরাইল ও আজরাইল এই মুখ দিয়ে আমি তোমারকে রুহ নিতে দিব না আজরাইল বলবেন কেন নিতে দিবেন না ইমানদার বলবেন ওই কারণে নিতে দিব না আমি পাশু ফকির রাস্তা নাই ওইখানে যাই আল্লাহ পাকের নাম নিয়েছি রসুল পাকের নাম নিয়েছি আল্লাহ পাকের জিকির করেছি গি এই মুখ দিয়াও রুহ নিতে দিতাম না আজরাইল বলবেন তাইলে কোন দিক দিয়া রুহ নিতে দিবা ইমানদার বলবেন কোন দিক দিয়ে নিতে চান আজরাইল বলবেন তোমার চোখ দিয়ে নিতে চাই ইমানদার বলবেন ও আজরাইল ও গো আজরাইল এই চোখ দিয়া ও রুহ নিতে দিতাম না ইমান আজরাইল কই কেন দিতে দিবেন না ইমানদার ডাক দিয়া কই এই চোখ দিয়া আল্লাহর আকৃতি প্রকৃতি দেখেছি কত সুন্দর জিনিসগুলো আমি দেখেছি কোরআনের হরফ দেখেছি এই চোখ দিয়া ও রুহ নিতে দিতাম না তুমি অন্য দিক দিয়া রুহ নিতে চাও এবার আজরাইল বলবেন কোন দিক দিয়া নিব ইমানদার বলবেন কোন দিক দিয়া নিতে চান কই কান দিয়া তোমার রুহুটা নিতে চাই ইমানদার ডাক দিয়ে বলবেন না না ও আজরাইল ওই কান দিয়া ও রুহু নিতে দিতাম না এই কান দিয়া রমজান মাসে যখন কোরআন তেলাওয়াত শুরু করেছেন হাফেজ সাবরা যখন কোরআন তেলাওয়াত করেছেন এই কান দিয়া আমি শুনেছি সুবহানাল্লাহ এই কোরআনগুলি আল্লাহ পাকের কালামগুলি কান দিয়া শুনেছি হাফেজ সাবরা কোরআন তেলাওয়াত করেছিল কিন্তু বর্তমান সমাজে এক শ্রেণীর লুকু রয়েছেন তারা কোরআন থেকে হরফগুলাকে তুলতে চায় কন্যা নাউজুবিল্লাহ কোরআন থেকে হরফগুলাকে তুলে নিতে চায় এই জন্যই তো আমি দুলাল বিন নুরি বলি যদি আহাগুন লেগে ধ্বংস হয় যদি আহাগুন লেগে ধ্বংস হয় এই ব্রাহ্মণ বাড়িয়ার বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কি করে পূর্বে কোরআন আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ তারা চাপাইয়া আসমানি গন্ত তারা চাপাইয়া আসমানি গন্ত বাঁচাইব ইসলামের মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই বিমান পুড়ে চাই হইল কোরআন পুড়ে নাই পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই বিমান পুড়ে চাই হইল কোরআন পুরে নাই ঠিক কি না যেমনি ছিল তেমন আছে যেমনি ছিল তেমন আছে একটি পাতাও হই না মান
তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। যদি আগুন লেগে ধ্বংস কইরে, যদি আগুন লেগে ধ্বংস কই এই পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এবার যেই মাত্র আজরাইল, আজরাইল আলাইহিসসালাম এবার যেই মাত্র ইমানদারকে বলবেন কান দিয়া তোমার রূহ নিতে চাই, ইমানদার বলবেন না না এই কান দিয়া রূহ নিতে দিব না। আজরাইল ডাক দিয়া কই ওহ আল্লাহ গু তোমার ইমানদার বান্দা, তুই ইমানদার বান্দা দি জান্নিতে দেই না গাং, তাইলে কোন দিক দিয়ে আমি জানটা নিব। আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন আজরাইল, ও আজরাইল আমি আল্লাহর নামটা তুমি আজরাইলের হাতের মধ্যে লেখো। সুবহানাল্লাহ। ও আজরাইল আমি আল্লাহ পাকের নাম তোমার হাতের মধ্যে লেখো। আজরাইল হাতের মধ্যে বলবেন আমি কি নাম লেখব, আমার আল্লাহ কই আমার ইসমে জাতের নামটা লেখো। ইসমে জাতের নামটা কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ শব্দের আমজা যদি বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া আল আরদ, লিল্লাহ শব্দের লাম যদি বাদ দেন, হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু, এইগুলি অন্য কোনো নাম নয়, এইগুলি হলো আমার আল্লাহর ইসমে জাতের নাম। এবার যেই মাত্র আজরাইল আল্লাহ পাকের নামটা হাতের মধ্যে লিখব, লেখার পরে যেই মাত্র ইমানদারের চোখের সামনে ধরব, একটা শিশু বাচ্চা মায়ের গর্ভে কি আইসা দুধ কাইতে কাইতে যেমন ঘুমায়া যায়, আজরাইল যখন ইমানদারের চোখের সামনে যখন আল্লাহ পাকের নামটা লেইকা ধরব রেগে, ইমানদার আল্লাহ পাকের নামটা দেখে আল্লাহর প্রেমে ফানা ফিল্লা হয়ে যাবে, আল্লাহর প্রেমে বাঁকা বিল্লা হয়ে যাবে, আল্লাহর প্রেমে সে পড়ে যাবে। কোরআনে বলেছেন সিবগাতুল্লাহ কি ওমান আকসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, আল্লাহর রঙে রঙিন হয়ে গেলে দেখবা তোমার জবান আল্লাহর কুদরতি জবান হইয়া গেছে। এবার যেই মাত্র আজরাইল আল্লাহ পাকের নামটা হাতের মধ্যে লেইকা ইমানদারের চোখের সামনে ধরবো, ইমানদার নামটা দেইকা পানা পিল্লা হইয়া যাবে, পানা পিল্লা হইয়া যাওয়ার সময় আজরাইল জানটা যখন কবহস করবে গে, ইমানদার কোনো কিছুই বলতে পারবে না, অটোমেটিকলি তার রুহুটা চলে যাবে। যখন রুহুটা চলে যাবে রে, দেহটা মাটির মধ্যে পড়ে থাকবে, ঠিক নেই? এই জন্য তো শায়েরেরা বলেন মানুষ আহিব রে এক নজর দেখিতে, মানুষ আহিব রে ওরে দেহের ভিতর ও চিন পাকি গি, দেহের ভিতর ও চিন পাকি গি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। যখন দেহটা এই জায়গার মধ্যে পড়ে থাকবে আজরাইল, যখন রুহটা লইয়া যাইবে, যদি আপনি ইমানদার হন এত সুন্দর করে রুহটা আপনার লইয়া যাবে, যেই মাত্র রুহটা নিয়ে যাবে রে, এই জন্য বাবার রুহটা এই দেহের মধ্যে থাকা অবস্থায় ওলি আউলিয়াদের পক্ষে থাকার দরকার আসেনি। এই বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল এবং ইসলাম থাকবে, ঠিক নেই? কিন্তু কিছু কিছু মানুষের ইসলাম নিয়ে একটু জ্বালাফুরা করে, খেয়াল তামাশা করে, রাষ্ট্র ধর্ম না কি ইসলাম, ঠিক নেই? এই জন্যই তো আমরা বলি
ঠিক নেই দেখ এই যার পাগলা বাংলাদেশের সংবিধানে ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে তোমার কেন জ্বলে রে মৌলবী তোমার কেন জ্বলে বাংলাদেশের সংবিধানে ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে এই জন্যই তো বাবারে এই দুনিয়াতে তাকাও অবস্থায় আল্লাহ এবং রাসূলের গোলামি করে আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে ওলি আউলিয়াদের গোলামি করে মা বাবার খেদমত করে এই দুনিয়াটা এই দুনিয়াটাকে সাকসেসফুল করে যেতে হবে এই দুনিয়াতে আপনাকে আপনার কবরকে সুন্দর করে যেতে হবে আজকে কেন আমরা বাসুসার দরবার হ্যাঁ আইলাম একটাই মাত্র কারণ এই দরবারে আসলে আমার মদিনাওয়ালার গ্রাণ পাওয়া যায় আর জোরে কোন সুবহানাল্লাহ কেন আমরা ওলি ওলি করি কেন আমরা নবী নবী করি গো কেন আমরা বেশি বেশি মাজার জিয়ারত করি একটাই মাত্র কারণ আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা ওয়াসিলার মাধ্যমে আমি আল্লাহ গুনাহগুলি মাফ করে দিব বান্দা তুমি ওয়াসিলা তালাশ করো রে গে ওয়াসিলার মাধ্যমে আমি আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দিব চিৎকার মেরে কন্যা আমিন আরজুরে কন্যা আমিন এই জন্যই তো আমার আল্লাহ বলেছেন বান্দা তুমি গুনাহ করেছো আমি আল্লাহর কাছে যদি মাফ চাইতে হয় তাইলে তোমাকে রসুলের দরবারে যাওয়া লাগবে যদি মাফ চাইতে হয় তাইলে আমার রসুলের দরবারে যাওয়া লাগবে এই জন্যই তো আমি দুলাল বিন নূর একটা গজল বলি আমি কব মাদিনার সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমি কব মাদিনার সারা বেলা জারুদার রোজার কিনার রে কেটে যাবে দিন আমার আমারি স্বপ্ন যদি হই গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমারি স্বপ্ন যদি হই গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি গব মদিনার সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমি গব সেবাকারী জিয়ারতকারীদের জুতাগুলি মুছে দিব বিশ্বের গাজীদের আমি গব সেবাকারী জিয়ারতকারীদের জুতাগুলি মুছে দিব বিশ্বের গাজীদের আমারি স্বপ্ন যদি হই গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমারি স্বপ্ন যদি হই গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি গব মদিনা
নারো সারা বেলা জারু দারো রহু যার কিনারে কেটে যাবে দিনা মারো আমি গোব মদিনার সারা বেলা জারু দারো রহু যার কিনারে কেটে যাবে দিনা মারো।